হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা নির্ণয়। তো এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, আমরা বুঝতে পারি না যে স্বাধীনতার মাত্রা কোন গ্যাসের কত হবে। তো এই কনফিউশনটা দূর করার জন্যই আজকে মূলত তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো স্বাধীনতার মাত্রাকে সাধারণত এই যে এফ দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা সূত্রটা জাস্ট একটু দেখে নিই, এফ ইকুয়াল টু কি বলা হয়, 3x - y। এখন এগুলো আমাদেরকে একটু জানতে হবে। এফ ফর তো স্বাধীনতার মাত্রা আমরা জানি, এবং এক্স সমান হচ্ছে পরমাণুর সংখ্যা। খেয়াল করো, পরমাণুর সংখ্যা অর্থাৎ কত পরমাণু, যেমন এক পরমাণু, দ্বি পরমাণু এরকম, বা তিন পরমাণু বা বহু পরমাণু, এই যে ইত্যাদি জিনিসগুলো হচ্ছে এক্স, যা বলা থাকবে তাই। আর ওয়াই হচ্ছে বাধা প্রদানকারীর সংখ্যা। খেয়াল করো, বাধা প্রদানকারীর সংখ্যা অথবা এই জিনিসটাকে অন্যভাবে ডিফাইন করা হয়, সেটা থাকে সংঘর্ষের সংখ্যা। অর্থাৎ অণুগুলো পরস্পরের মধ্যে যতবার সংঘর্ষ পেতে পারে তার সংখ্যা হচ্ছে ওয়াই। আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছ। যেমন খেয়াল করো, আমরা যদি বলি নিষ্ক্রিয় গ্যাসগুলোর স্বাধীনতার মাত্রা কত, খুব ভালো করে খেয়াল করো, হিলিয়াম থেকে শুরু করে হিলিয়াম, নিয়ন, আর্গন, এরকম যা আছে, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন, এরকম যে সবাই আছে, এদের স্বাধীনতার মাত্রা কত? আমরা সবাই জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো কি, এক পরমাণু গ্যাস। খুব ভালো করে খেয়াল করো, এক পরমাণু। তো এই যে এক পরমাণু, তাহলে এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হয়, খুব ভালো করে খেয়াল করো, এফ ইকুয়াল টু কি, 3x - y। তার মানে দেখো, এই যে 3x এর মান কত, 1, যেহেতু এক পরমাণু তাহলে 3x - y। এখন দেখো এদের মধ্যে বাধা কয়টা হতে পারে। এখন গ্যাস আছে একটা, একটা গ্যাস কার সাথে বাধা লাগবে, কারোর সাথে বাধা লাগার তো কোনো সম্ভাবনাই নেই, তার মানে এখানে কোনো সংঘর্ষ হবে না। সো ওয়াই এর মান 0। এখন 3x - 3, দেখো এই যে এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত, 3। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন সেম জিনিসটা যদি খেয়াল করো, আমরা যদি দ্বিপরমাণু গ্যাসের জন্য করি, যেমন খেয়াল করো দ্বিপরমাণু গ্যাস কী আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এই যে হাইড্রোজেন আছে, এই যে সালফার আছে, এরপরে ক্লোরিন আছে, এই যে এরপরে আয়োডিন আছে, এরা সবাই কী, এরা মনে করো, এরপরে কার্বন আছে, C2, এরা সবাই দ্বিপরমাণু গ্যাস। তো দেখো এদের যদি তোমার কখনো বলে যে স্বাধীনতার মাত্রা নির্ণয় করো, তখন তুমি কি করবা, এদের স্বাধীনতার মাত্রা যেহেতু দ্বিপরমাণু গ্যাস, সো এক্স এর মান 2 হবে, তার মানে 3 × 2, কারণ পরমাণু সংখ্যা 2 হলে 2। এই মাইনাস দেখো, এখন সংঘর্ষ কয়টা হয়, গ্যাস আছে কয়টা, 2টা, দ্বিপরমাণু। তো দেখো এই 2টা পরমাণুর মধ্যে খেয়াল করো কয়টা সংঘর্ষ হতে পারে, খুব ভালো করে, 2টা জিনিস, সর্বোচ্চ একটা এই দিকে যাবে আর একটা এই দিকে আসবে, নিজেদের মধ্যে 2টা জিনিস থাকলে সর্বোচ্চ একভাবে সংঘর্ষ হতে পারে। তার মানে ওয়াই এর মান কত, 1, 3 × 6 - 1 সমান কত, 5। এই যে দ্বিপরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত, 5। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যদি 3 পরমাণু গ্যাসের জন্য যাই, অথবা যাদেরকে বহু পরমাণু গ্যাস বলা হচ্ছে, বহু পরমাণু, দেখো খেয়াল করো, বহু পরমাণু বা 3 পরমাণু যেটা বলো, এরা কোনগুলো, এই যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এই যে অ্যামোনিয়া রয়েছে, এই যে এরকম করে অ্যামোনিয়া, এরপরে অ্যামোনিয়ামও দিতে পারে যেটা দিক, এরপরে মিথেন টিথেন যাই দিক, দেখো এরা সবাই হচ্ছে কি, বহু পরমাণু। তো এদের ক্ষেত্রে কী করবা, তোমাকে সাপোজ দিতে পারে কার্বন ডাইঅক্সাইডের স্বাধীনতার মাত্রা কত, তোমাকে তো জানতে হবে এইটা বহু পরমাণু, তার মানে এক্সের পরিমাণ কত, 3 হবে, তাহলে 3 × 3। এখন হচ্ছে ওয়াই এর মান নিয়ে প্রশ্ন, ওয়াই সমান কী হবে, দেখো 3 পরমাণুর কথা যদি চিন্তা করো, 3 পরমাণু, 3টা পরমাণু কীভাবে সংঘর্ষ হতে পারে তাদের মধ্যে, প্রথমে এই গ্যাসটা একে যেয়ে ধাক্কা দেবে, তারপর এই গ্যাসটা তার সামনের গ্যাসটা ধাক্কা দেবে, অর্থাৎ ধাক্কা হলো কত, 2টা, তার মানে ওয়াই এর মান হলো 2টা, তাহলে 9 - 2 সমান কত, 7। এই দেখো এখন 7ই শেষ না, কারণ দেখো এখানে যেমন ধাক্কা ছিল 2টা, এই গ্যাসটা কি আবার ধাক্কা খেয়া এদিকে একে ধাক্কা দিতে পারে না, অবশ্যই, তুমি এটাকে ধাক্কা দাও তাহলে এটার মতোই হবে, এটা একে ধাক্কা দাও এটার মতোই হবে, মানে 2 রকমই হবে, কিন্তু এই শেষের গ্যাসটা প্রথম গ্যাসকে ধাক্কা দিলে অন্য রকমের একটা ধাক্কা হবে, তার মানে সেখানে আর একটা ধাক্কার সম্ভাবনা আছে। তাহলে দেখো এই জিনিসটাকে এই পাশে একটু কনভার্ট করো, তার মানে 3 × 3, 3 পরমাণু তো ঠিকই থাকবে, কিন্তু ওয়াই এর পরিমাণ কত, শেষের বার কয়টা হবে, 3টা হবে, এই 2টা তো আছে আর একটা অ্যাড হবে, তার মানে 9 এর মতন বাদ দাও, 3 সমান কত 6। তাহলে এই যে দেখো 3 পরমাণু বা বহু পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা 2টা, একটা 6 এবং আর একটা 7। 7 হচ্ছে প্রথম স্বাধীনতার মাত্রা এবং 6 হচ্ছে তার দ্বিতীয় স্বাধীনতার মাত্রা। আশা করি এই যে স্বাধীনতার মাত্রা, এই জিনিসটা নিয়ে যদি তোমাদের কখনো কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা তোমরা খুব
ইজিলি সলভ করতে পারবে। তো আজ এতটুকুই ছিল, পরবর্তীতে তোমাদের সাথে এরকম ইন্টারেস্টিং আরও কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমরা ইউটিউবের বাইরে গিয়ে কেউ কোথাও দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমাদের পয়েন্ট কী করবা, আমাদের পয়েন্ট এই লেখাটা লিখে সার্চ দিবা। এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম, তোমরা পেয়ে যাবা। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার সাবজেক্ট ওয়াইজ, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এই যে কোনো সাবজেক্ট তোমার যেটা দরকার হয় তুমি প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে গিয়ে সেখান থেকে তোমার চয়েস মতো সেগুলো দেখে নেবে, কারণ এরকম অসংখ্য ভিডিও আমরা সেখানে তোমাদের জন্য রেডি করে রেখেছি। তো আজ এতটুকুই ছিল, অবশ্যই আশা করি তোমরা ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে। তো আজ এতটুকুই ছিল, পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।